আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সাথে খুব সহজ একটি ডিজাইন শেয়ার করব। এই ডিজাইনটি আমি হাতার মধ্যে ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো জামার হাতায়, জামার নিচের অংশে বা পাজামার নিচের অংশেও ইউজ করতে পারো। খুব সিম্পল একটি ডিজাইন, খুবই সহজ, যে কেউ একটু মনোযোগ দিয়ে দেখলেই এই ডিজাইনটি তৈরি করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দাও। তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে আমি হাতা কাটিং করে নিয়েছি। এরপর 3 ইঞ্চি চওড়া নিয়ে একটি কাপড় কেটে নিয়েছি। এখন প্রথমে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব, তারপর 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব, এরপর আবারও 1 ইঞ্চিতে দাগ দেব, আবারও 1.5 ইঞ্চিতে দাগ দেব। এভাবে আমি পুরো কাপড়ে 1 ইঞ্চি, তারপর 1.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া শেষ হলে এখন আমি 1.5 ইঞ্চি পরিমাণ যে কাপড়ে দাগ দিয়েছিলাম, এই 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমি সেলাই করব। এই নিয়মে আমি পুরো কাপড়টি সেলাই করে নেব। পুরো কাপড়টি সেলাই করা হয়ে গেছে। এখন এইভাবে করে দুই পাশে 2টি সেলাই করে নিতে হবে। হাতার মাঝখানে এই ডিজাইনটি জয়েন করব। এর জন্য হাতার মাঝামাঝি অংশে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। এরপর ডিজাইনটা জয়েন করে নিয়েছি।